সিরাজ ভাই আপনি এখন কোথা থেকে আসলেন আসলাম বাড়ি গ্রাম রুগী দেখলাম এখন এই দিক দিয়ে রুগী আছে উল্টা বাড়ি গালা রোহগুর আন্দি বাড়ি ভাটা বাড়ি হাটকোড়া কইলে তারপরে কাকনা ঠান্ডা লাগছে আহে ওই দুই মাইল দূরে সাইকেল চালিয়ে যাই মানে কি দিল না দিল পাইলাম না পাইলাম ওই চিন্তা ভাবনা করি না আমার ভিউ একটাই যে আমার হাতের ওষুধে যদি একটা বাচ্চা ছোট বড় একটু আসান পাওয়া যায় আমি এখানে একটু শান্তি পাই আর কি ওই ঘরে বসে যে বিল্ডে নিতাম ওই দুই মাস ওই বিল্ডে যা দেয় আমার ছেড়ে দিই এই আর কি আমার মন চায় কিছু কল্যাণমূলক কাজ করার জন্য মানুষে পারি না অনেক সময় তো দৌড়াই আগ্রাস নাই খাসাত নাই এমন কোনো রুগী নাই বলতে পারবো যে বৌনি করে নাই টাকা নিয়ে আয় নাই আমি ওইটা করি না আমি দিয়েই যাই আমার চিন্তা আল্লাহ করবো এমন কোনো হাদিস দলিলে নাই যে বৌনি করি নাই তাই যে বাকি দেওয়া যাইব না এটা অনেক দোকানদার অনেক ব্যবসায়ী দেওয়া থাকে না আমি ওই বিশ্বাস করি না রুগী কষ্ট করতেছে আমার তখনকার কর্তব্য হইল রুগীকে সুস্থ করা এই যে শেষ রাখছে কোনো কোনো রুগী আসে আয়া ডাক দেওয়া ওঠায় কাকা ওঠে হিন্দু বাড়ির মধ্যে বাস করি জাইলা বাড়ি হ্যাঁ চাইছে এক রুগী আছে কান বিষ করতেছে বাচ্চার উঠে এটা টেহ দিলে মা আমারে কয় তোমার জুড়ব কি তোমার এটার উপরে সংসার তোমরা কেমন মানুষ এটা টেহ নিয়েও নাই মারে কইলে মা তুমি বুঝবা না তাই যিনি আবিষ্কার হোক তিনি বলছে তুমি চিকিৎসা দিয়ে যাও তোমার চিন্তা আল্লাহ করবো বাকি হইলে ওষুধ দিন যাইব না এটা কে বলছে আল্লাহ মনে তো পরীক্ষা করবে পারে হ্যাঁ চাইছে দেখে উঠিয়ে বাহি সাহ একটা মাধ্যম পাঠিয়ে দিল তাতে সে আর ডাক্তার দেয় কি না দেয় কোনোদিনই আমি রাখতো তখন আমি আল্লাহর দিকে মনটা তাই মনে আবার তারই স্মরণ করি যে আল্লাহ আমার গীতায় লেখছে কার্য নং কর্ম নং বাধ্যে বুদ্ধি তোমার কাজ তুমি কইরে দাও কাজ হইলো পরিচয় মানুষের হ্যাঁ সুরে চুরি করলে সিদ্ধুত পাইব মিথ্যা কথা বেশি করলে তার রেজাল্ট একদিন আসবে প্রায় আর সত্য বললে সত্যভাবেই তার রেজাল্টটা আসবে এইটাই মেনে নিছি আল্লাহ হলো সর্বশক্তিমান আল্লাহ যে দেখে মালিক যদি হয়ে থাকে আমার পাঠিয়ে দিতে হ্যাঁ রাখছে বাকি কাস্টমার ওইটাই আমি মনে করি যে এটা না করুন যাইব না খাও গা নিয়ে যাও আর আমার দিকে একটু দৃষ্টি রাখো আমি তো অর্থহীনতা তো তোমরা জানো রুগীরে কইতেছি আর কি দিমনি কাকা দিমনি সকালে গেছি কয়ে বিষ কমে গেছে ধরেন কিছু নিয়ে যান ওই তাতেই আত্মতৃপ্তি পাইলাম এইবার মনে করেন তিনটা হিয়াল আমি চারশো টাকা কাঠল কিনে নিয়ে খাওয়াইলাম আমার বাড়িতে আশ্রয় নিচ্ছে টাকা ধরা বাড়ি একজন আইসে কয়ে আমি কি নাটি নিয়ে কোন যার কয়ে তোর পাশ দিয়ে গেল হিয়াল আমি তাই কি হয়েছে আমি কাঠল কিনে এনে খাওয়াই তুই বাড়ি দিবি ওই হাতারের মতো ওরা দাঁড়াইবো কখনে অন্য আবু রাবু করবো না তুই মানুষ না তুই নবীর উম্মত না আমার নবী না না খাইয়া মানুষে সেবা করছে খাইবার দিছে আমি কাঠল কিনে এনে খাওয়াই দিয়েছে তুই হেল রে বাই যাবি এই সাইডটা চারশো টাকা কিনে নিয়ে খাওয়াইলাম দুইটা গাছ আছে তা খাওয়াইছি দুইটা ইস্তি বাড়ি থেকে এনে কাঠল ফুরিয়ে গেল হিয়াল দেয় কি খাইবার দেই একদিন কথা কইতেছি দরজা উদ্ধে দিই দুই হিয়াল আমার ঘরের সামনে আইছে এনে মেলবে বুঝতে হো পণ্ডিত মশাই যায় খাওয়ার আসা এনে কাঠল তো নাই আমি বলি এক থাল ভাত বুঝ ওই গাবলা দিয়া হো তাড়াতাড়ি একদিন বাচ্চা গেছি কয়ে আজকে তো ভাতও নাই বলে আধা কাঠা মুড়ি দেও এ হলো আমার স্বভাব এনে সরবরাহ হয়েছে ওরা যে কুক মহাজ দইরে খাইতেছে হ্যাঁ কাজে একটা মানুষের মূল্যায়ন কিসে হয় তার আচার আচরণ চরিত্র বৈশিষ্ট্য রূপ রইল একটা একজন পীর কত পীর সব দেখলাম এই জীবনে আমার চৌষট্টি বছর বয়সে দুই চারশো পীরের সাথে উঠে বসা করছি দেখলাম যে কো শেয়ার ডাক্তারের মনের হাতে মিশে না স্বার্থবাদী সবাই বুঝে দেখছি তো ওই কালো সাকু হয়ে গেছে কোটিতে একজন মিলে করমদারি তো নাই কি বাহ্যিক জগতে যারা মানুষের সাথে চাল চলন আদব কায়দা মায়া মোহাম্মদ হ্যাঁ নম্রতা ভদ্রতা
ওই এক পেপারে দেখলাম আর একদিন, যার নম্রতা নাই, ভদ্রতা নাই, সততা নাই, দয়ালু নাই, তিনি আর যাই হন মানুষ নামের কলঙ্ক, তিনি চতুষ্পায়ের জন্তু সেও নিকৃষ্ট। এখানে তো বললো না, যিনি নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, তিনি মানুষ নামের জন্য যোগ্য নয়। রোজা নামাজই করলো, হজ জাকাতই দিল, মানুষ তার ভালো করে না, ইসলাম শান্তির ধর্ম, তার ভিতরে শান্তির কোনো লেশ পাওয়া গেল না, শুধু মানুষের দেহাইবার নিয়ে গেছে নামাজ পড়তে আছে ডার দেহিয়া, তার আর চরিত্র নাই, মানুষের প্রতি দয়া নাই। আমরা তার মূল্যায়ন দিয়ে থাকি না, পাঁচ উত্তর নামাজ পড়লেও তার আমরা সম্মান দিতে মান আরফা নাফসাহু ফাঁকা তারফা রাব্বাহু, এই দুঃখে তার কতটুকু আছে। সক্রেটিস বলছে, নো দাই সেলফ ওয়াল হিজ ওয়াজ হিজ মোটো ইন হিজ সিপ, নিজকে নিজে চিনার কথা গাইয়া বেড়ে নিজের খবর নিজের নাই। কোরআনে বলছে, নিজকে নিজে চিনার কথা, নিজেকে চিনলেই অপরকে চেনা যায়। তো ইতি রাখি, অন্য সময় যাইন, এক সময় কথা বলবো আর কি, তাড়াহুড়া। হ্যাঁ, আমিও দিন অভিজ্ঞতা অনুরক্ষা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।